Infinix প্রথমবার এরকম কিছু ট্রাই করতে চলেছে যেখানে 60 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে সাথে OIS ধীরে ধীরে গুটি গুটি পায়ে Infinix কিন্তু অবশেষে সেই প্রিমিয়াম ফোনের দিকে এগোতে চলেছে এবং ধীরে ধীরে প্রিমিয়াম সেগমেন্টে ঢুকলেও দাম কিন্তু মিড বাজেট সেগমেন্টের এবং এই ফোনটাতে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং আরো অনেক কিছু রয়েছে যেটা মন কেড়ে নেওয়ার মতো যেটাকে আমি বেশ কয়েকদিন ধরে ব্যবহার করছি যার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব তবে এই যে আপনাদের সামনে ফিরে আসলাম এটা আসতেই পুরো পাক্কা 6টা মাস কেটে গেল কিন্তু আপনাদের ছেড়েই যে রয়েছি প্রত্যেকটা দিন মনের মধ্যে ঠিক কুরে কুরে খায় যে কবে আবার আপনাদের সামনে আসতে পারবো তবে যেমন করে এই ইনফিনিক্স আস্তে আস্তে তাদের সেকেন্ড ভার্সনের দিকে এগোচ্ছে সেরকম মনে রাখবেন এই ত্রিকালটেক 2.0 মানে সেকেন্ড ভার্সন ঠিক রিলিজ করবে চলুন জেনে নেই আজকে এই Infinix Zero 20 এর মধ্যে আমরা কি কি পাচ্ছি প্রথম বক্সটাকে দেখুন যে সুন্দর যত্ন সহকারে বক্সটা বানানো হয়েছে একটা সিম্পল সাদা মাথা ডিজাইনের উপর এবং যে বক্সটা খুললেই ভেতরে দুঃখের বিষয় ভেতরের থেকে আগেই ফোনটাকে বের করে নিয়েছি কারণ লোভ সামলাতে পারিনি আর তবে বক্সের ভেতরে 45 ওয়াটের বড় সড় একটা মোটা সোটা Infinix ব্র্যান্ডের চার্জার এবং সাথে থাকছে একটা ডেটা কেবল টাইপ সি পোর্টের এবং ডেটা কেবলের ভেতরেও দেখতে পারছেন এক গেরুয়া কালার দেওয়া রয়েছে ক্যাচি লুক করার জন্য এটা বানানো হয়েছে এছাড়াও থাকছে সিম ইজেক্টর টুল এবং কিছু কাগজপত্র আর সাথে এই ফোনটা তবে Infinix এর আরো একটা ফোন যেটা হচ্ছে 08i যেটা এই 2 বছর আগে লঞ্চ করেছিল সেটা কিন্তু আমি প্রায়শই ব্যবহার করি আমার প্রাইমারি ডিভাইস হিসেবে ভালো লাগে ডিভাইসটা ব্যবহার করতে তবে 2 বছরের মধ্যে কিন্তু সেরকম কোনো ডিস্টার্ব করেনি ফোনটাতে তাই আশা করব এই ফোনটাও সেরকম ভালোভাবেই চলবে ফোনটার ডিজাইনের দিকে চলে আসি বেশ একটু স্লিকি ডিজাইন রয়েছে এবং হাতে নিয়ে একটা প্রিমিয়াম ফিল আপনাকে দেবেই পেছনটা কিন্তু কোনো ফিঙ্গারপ্রিন্ট অ্যাট্রাক্ট করছে না ফ্রেমটা Infinix এর তরফ থেকে হয়তো ভুলবশত বলে ফেলেছে মেটাল ফ্রেম দেওয়া হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি এটা মেটাল ফ্রেম নয় এটা যে পলিকার্বনেট ফ্রেম এটা হাতে ধরে ঠিক বোঝা যায় তবে হ্যাঁ ক্যামেরার যে বাম্পটা সেইখানে কিন্তু তারা মেটাল ব্যবহার করেছে ক্যামেরার বাম্পটা যথেষ্ট উঁচু রয়েছে মেন যে ক্যামেরাটা সেটা 108 মেগাপিক্সেলের তার নিচেই থাকছে একটা 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং তার পাশে থাকছে একটা 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সার এবং ওপরে কোয়াড এলইডি ফ্ল্যাশ হাতে নিয়ে ভালো বেশ ইজি ফিল হচ্ছে ফোনটার ডান দিকে রয়েছে ভলিউম আপ এবং ভলিউম ডাউন বাটন এবং তার নিচেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যেটা পাওয়ার বাটনের সাথেই দেওয়া হয়েছে এবং নিচের দিকে থাকছে টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল এবং বাঁ দিকে থাকছে সিম ইজেক্টরের জায়গা আর উপরের দিকে আবার একটা স্পিকার গ্রিল মানে ফোনটাতে আপনি ডুয়েল স্পিকার পেয়ে যাবেন সাথে নয়েজ ক্যান্সেলেশন তবে হ্যাঁ অবাক করে দিয়ে কিন্তু এবার তারা নয়েজ ক্যান্সেলেশনটা দিয়ে দিয়েছে মাথার দিকে জেনারেলি ফোনগুলোতে তারা নয়েজ ক্যান্সেলেশন দিচ্ছিল না আর এই ফোনটার মাথার দিকে দেখতে পাচ্ছেন যে পাওয়ার্ড বাই Infinix লিখে রেখেছে এমনকি তাদের যে সিম্পল একটা টিপিউ কেস এই টিপিউ কেসের সাইডেও কিন্তু তারা ডিজাইন বাই Infinix কথাটা লিখে রেখেছে আসলে এটা তার প্রমাণ যে Infinix খুব মনোযোগ সহকারে আস্তে আস্তে করে প্রিমিয়াম সেগমেন্টের দিকে ঢোকার চেষ্টা করছে ফোনটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট ফাস্ট পেয়েছি আমি যতবার ব্যবহার করেছি কোনোবারই ফলস কাইন এবং বেশ তাড়াতাড়ি কিন্তু ফোনটা লক খুলে যাচ্ছে ডিজাইনের পর বলে দিই এটা ডিসপ্লে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে যেটা আবার 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে সেটিংসে গিয়ে আপনি 90Hz আর 60Hz চেঞ্জটা করতে পারবেন বা এখানে আপনি চাইলে অটো রিফ্রেশমেন্টের অপশনটাও রয়েছে আর এটার ওই যে বললাম 180Hz টাচ স্যাম্পল রেট যেখানে আপনি সেটিংসে গিয়ে অন করে নিতে পারেন ডিসপ্লে সেটিংস থেকে সোয়াইপের স্পিন রয়েছে একটা ফাস্ট নর্মাল এবং সুপার ফাস্ট মোশনেরও স্পিড রয়েছে ফাস্ট এবং নর্মাল এবং যথেষ্ট স্মুথ এই ফোনটা যথেষ্টই ভালো পেয়েছি এর টাচ রেসপন্স এবং এর যে পিক ব্রাইটনেস সেটা 1000 nits রয়েছে সুতরাং সূর্যের আলোতেও এটার ব্রাইটনেস যথেষ্ট ভালো দেখা যাবে এই ফোনটার যে কালার আউটপুটগুলো সেগুলো যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে তবে বাজেট সেগমেন্ট হিসাবে এটার যে অ্যামোলেডের আউটপুটটা সেটা ঠিকঠাক বলবো এমনকি আপনাকে হতাশ করবে না এটুকু বলতে পারি তবে এই ফোনটায় টিউভি রেনল্যান্ড সার্টিফিকেশন রয়েছে যার ফলে এখানে ব্লু রে মানে নীল রশ্মির নির্গত হওয়ার পরিমাণটা একটু কম থাকছে চোখের ক্ষেত্রে যেটা যথেষ্ট ভালো তবে এর মেন ফাংশন যেহেতু ক্যামেরা তাই ক্যামেরাতেই আগে চলে আসি তারপরে এর পারফরমেন্সের ব্যাপারে আস সেটা 108 মেগাপিক্সেল 13 মেগাপিক্সেল আর 2 মেগাপিক্সেল 13 মেগাপিক্সেল কিন্তু জেনারেলি বেশিরভাগ ফোনেই দেয় না যেটা এই ফোনে আপনি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হিসেবে পেয়ে যাচ্ছেন নর্মাল ক্যামেরার যে আউটপুটগুলো সেগুলো যথেষ্ট ভালো পেয়েছি দিনের বেলায়
আর রাতের বেলায় যদি আপনি বলেন তাহলে লো লাইট কন্ডিশনে এর ক্যামেরা আউটপুট যেটা সুপার নাইট মোডটা সেটা আপনি ইউজ করে যথেষ্ট সুন্দর সুন্দর ছবি এখানে তুলে নিতে পারবেন অল্প আলোতে এত সুন্দর কালার আউটপুট দিয়ে যে ছবিগুলো দিচ্ছে সেটা ভালোই লেগেছে আমার কাছে এই ফোনটাতে যদি রাতের বেলায় ফ্ল্যাশ অন করে ছবি তুলতে হলে জাস্ট কয়েক মিলিসেকেন্ড একটু বেশি সময় নিয়ে নিচ্ছে তুলনামূলক অন্যান্য ফোনগুলোর থেকে যেটা কিন্তু আমার কাছে মনে হয়েছে তবে সফটওয়্যার আপডেটের মাধ্যমে হয়তো এই ব্যাপারটাকে ঠিক করে দেওয়া সম্ভব Infinix এর কাছে রিকোয়েস্ট যত তাড়াতাড়ি সম্ভব আপডেটের মাধ্যমে এটাকে ঠিক করে দিন দুটো ফোনে ভিডিও ক্যামেরা অন করা হয়েছে যেখানে 1080p এবং 30fps এ ভিডিও রেকর্ডিং হচ্ছে উইথ আল্ট্রা স্টেডি মোডের কারণেই দেখতে পাচ্ছেন হাত কাঁপলেও সেরকমভাবে কিন্তু ভিডিওটা কাঁপছে না তবে যে ভিডিও আউটপুটটা সেটা যথেষ্ট ভালো পেয়েছি আপনাদের সামনে তার প্রমাণটা দেখিয়ে দিচ্ছি যে এই ফোনটাতে আপনি 1080p 60fps 1080p 30fps এবং 2K 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন তবে যদি আল্ট্রা স্টেবিলিটি অন করতে হয় তাহলে 1080p 30fps পর্যন্তই সীমিত থাকতে হবে তার উপরে গেলেই মানে 1080p 60fps এ কিন্তু আল্ট্রা স্টেবিলিটি অন হবে না ব্যাক ক্যামেরায় বলুন বা ফ্রন্ট ক্যামেরায় দুটোর ক্ষেত্রেই তবে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 13 মেগাপিক্সেল দেওয়ায় তার যে আউটপুটটা সেটা যথেষ্ট ভালো পেয়েছি সেটা তো বলতেই হবে ডাইনামিক রেঞ্জ সেটাও ভালো লেগেছে তবে HDR মোডটা অন করলেই ওই কালারটা পাঞ্চি দেখানোর জন্য বা ভালো দেখানোর জন্য ওই একটু একটু হলদেটে ভাবটা চলে আসছে হয়তো আপডেটের মাধ্যমে ক্যামেরায় আরও ভালো আউটপুট পাবো কিন্তু এই যে আউটপুটগুলো এগুলো মন কাটতে বাধ্য তবে সবথেকে বড় ব্যাপার যে এখানে 60 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা দিয়েছে যেটা বড় করে দেওয়া রয়েছে পাঞ্চল দেয়নি কারণ 60 মেগাপিক্সেল তো এবং এখানে OIS দেওয়া রয়েছে এই সমস্ত সরঞ্জাম বসাতে গেলে ওই বড় পাঞ্চল দেওয়ার থেকে এরকম ছোট্ট করে কাট আউট দিয়ে দেওয়াটা আরও বেশি ভালো যে কোয়ালিটিটা ফ্রন্ট ক্যামেরা সেট কোয়ালিটিটা আপনাদের নজর কাটতে বাধ্য জুম করার পরও কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে এই যে চোখটা কত বড় দেখা যাচ্ছে মানে নর্মাল সেলফি তোলার পর আমি জুম করে করে আপনাদের দেখাচ্ছি যে চোখ পর্যন্ত চলে গেছি তাও প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা রন্ধ্র পর্যন্ত দেখা যাচ্ছে অন্য একটা ছবি যদি বলেন সেই অন্য ছবিটাতেও আমি জুম করে আপনাদের দেখাই যে এই যে গোফের যে চুলগুলো সেগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে এতটা জুম করার পরেও 60 মেগাপিক্সেলের এই নাম্বারটা নিয়ে বলবো না তবে আউটপুটটা যথেষ্ট ভালো লেগেছে এই বাজেট অনুযায়ী তবে 60 মেগাপিক্সেলের যে OIS-টা সেই জায়গাটায় আমার অবশ্যই কথা বলার আছে তাই এটাকে এক্সপেরিমেন্ট না করে কি করে থাকি বলুন ভিডিও কথা বলতে গেলে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে এই যে ভিডিওর যে যেটা চারপাশে দেখতে পাচ্ছেন এই ফটোগ্রাফিতে যতটা এরিয়া আসবে ভিডিওগ্রাফিতে গেলে তার থেকে এরিয়াটা ছোট হয়ে যাচ্ছে এবার যদি আল্ট্রা স্টেবিলিটি অন করা হয় তাহলে দেখা যাচ্ছে যে আরও ছোট হয়ে যাচ্ছে মানে ক্রপ করে নিয়ে তোলা হচ্ছে স্টেবিলিটি অন করতে হলে আপনাকে ক্রপ মানে মনে হবে যেন আপনি স্ক্রিনের অনেকটা কাছে চলে এসেছেন ফোনটাকে অনেকটা দূরে নিয়ে ধরতে হবে তাহলে দেখা যাবে বা নর্মালি সেটা বলছি না খুব একটা খারাপ কিন্তু যে ব্যাপারটা বাস্তব সেটা হয়েছে ওটা মনে হচ্ছে আমি যেন স্ক্রিনের মধ্যে চলে এসেছি মানে একদম সামনে চলে এসেছি চারপাশের এরিয়াটা ক্রপ হয়ে গেছে তো আল্ট্রা স্টেডি অন করার ফল এটা 1080p এবং 30fps ভিডিও রেকর্ডিং হচ্ছে কারণ ওই যে বললাম 1080p 60fps করলে আপনার ভিডিও স্টেবিলাইজেশন অন করতে পারবেন না কিন্তু 30fps এ আপনি সুন্দর ভিডিও স্টেবিলাইজেশন অন করে নিতে পারবেন এবং OIS থাকার ফলে এটাই সুবিধা যে সেরকমভাবে কিন্তু হাত কাঁপলেও ভিডিওটা কাঁপবে না OIS দিতে হলে আরেকটু ইম্প্রোভাইজ দরকার ছিল বলে মনে হচ্ছে আমার কাছে এই 08 ফোনটা সেই ফোনটাতেও স্টেবিলিটি রয়েছে এটা কিন্তু OIS দিয়ে স্টেবিলাইজেশন নয় সেখানেও যেরকম ক্রপ হচ্ছে এখানেও সেরকমই ক্রপ হচ্ছে তবে এই জায়গাটায় মনে হয় ইমপ্রুভের বিষয় রয়েছে ইনফিনিক্সের তরফ থেকে তবে নর্মালি এই বাজেট সেগমেন্টে কোনো ফোনেই OIS থাকে না তবে সেই দিক থেকে তো অবশ্যই ইনফিনিক্স 020 এগিয়ে রয়েছে তবে এখানে পোর্ট্রেট সেলফিরও কিছু কথা বলে দিই যে পোর্ট্রেট শটগুলো কিন্তু যথেষ্ট ভালো পেয়েছি সাইডের এজ ডিটেকশনে কিছু কিছু জায়গায় প্রবলেম হচ্ছে বলবো না সব জায়গায় ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ভালো পেয়েছি তবে কিছু কিছু জায়গায় দেখতে পারেন যে সাইডে অনেকটা কিছু জায়গায় ব্লার হওয়ার দরকার ছিল সেখানে ব্লার হচ্ছে না বা যেখানে ব্লার হয়ে গেছে সেটা ব্লার হওয়ার দরকার ছিল না সুতরাং এই জায়গাটা তারা সফটওয়্যার আপডেটের মাধ্যমে ইমপ্রুভ করতেই পারে
এবার চলে আসি এর পারফরমেন্স। এখানে এখানে রয়েছে মিডিয়াটেকের হিলিও G99 প্রসেসর, যেটা একটা 4G প্রসেসর। হ্যাঁ, এত কিছু দিতে গিয়ে কোম্পানি এই জায়গাটা কিন্তু একটুখানি চেপে দিয়েছে যে 4G প্রসেসর দিয়েছে, কিন্তু বাজেটটাও তার জন্য কম রাখা রয়েছে। এখন আপনি ফ্লিপকার্টে 15,999 রুপিজে কিন্তু পেয়ে যাবেন, ইন্ডিয়ান মানিতে বললাম। আর বাংলাদেশি টাকায় ঠিক জানা নেই, হয়তো 20,000 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। আপনি কমেন্ট বক্সে জানান যে বাংলাদেশে এটা কত দামে লঞ্চ করেছে। 2.2 গিগাহার্টজের A76 কোর রয়েছে এবং মালি G57 এর গ্রাফিক্স মানে GPU পেয়ে যাবেন এখানে। এবং এখানে UFS 2.2 স্টোরেজ ভেরিয়েন্ট রয়েছে, সাথে LPDDR4X র্যাম ভেরিয়েন্ট। এই যে এতগুলো নাম্বার বলে দিলাম, নাম্বারের তো সব কিছু নয়, এর যে রিয়েল আউটপুট সেটা আপনাদের একটুখানি দেখিয়ে দিই। এখানে নর্মাল গেমগুলো তো সুন্দরভাবে চলেছেই, সাথে ফ্রি ফায়ারের ম্যাক্স গ্রাফিক্সটাও আপনি এখানে খেলে নিতে পারবেন, এবং ফ্রি ফায়ারটা যথেষ্ট ভালোভাবে চলেছে। তবে অ্যাপস ওপেনিং বা অ্যাপস ক্লোজিং বা কতক্ষণ অ্যাপসগুলোকে ধরে রাখতে পারে সেটা দেখার জন্য আমি প্রচুর অ্যাপস এক এক করে কন্টিনিউয়াসলি অন করে নিয়েছিলাম, এবং প্রত্যেকটা খোলার পরে দেখেছি আবার সেই জায়গাতেই কিন্তু খোলা রয়েছে। সুতরাং এটা অ্যাপস ধরে রাখার যে ক্ষমতা সেটা যথেষ্ট ভালো, সুতরাং এটা ইউজ করে মজা পাওয়া যাবে। তবে এখানে আরেকটা যে জিনিসটাই কোম্পানি আরেকটু ভালো করতে পারতো সেটা হচ্ছে এখানে Android 12 ভার্সনটা দেওয়া রয়েছে, এবং এটা XOS 12 মানে নতুন আপডেটেড হলেও ওই Android 12 জায়গায় Android 13 আশা করছিলাম এই ডিসেম্বরের শেষে অন্তত। তবে আগামী বছরে হয়তো নতুন আপডেট চলে আসবে, এখানে সিকিউরিটি প্যাচের আপডেটগুলো আসবে। Android 13 বা Android 14 আসলেও এই ফোনটাতে আপনি আপডেট পেয়ে যাবেন। আর এই ফোনটাতে থাকছে 4500 mAh ব্যাটারি, সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জার। 4500 mAh ব্যাটারির 75% চার্জ হয়ে যায় মাত্র 30 মিনিটের মধ্যেই। এখানে আপনি দুটো সিম এবং একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন, মেমোরি কার্ডটা আপনি 1 TB পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তবে ইনফিনিক্স আগাগোড়াই লো লাইটের যে আউটপুটগুলো সেগুলো ঠিকঠাকই দিয়ে এসছে, এখনও তার ব্যতিক্রম পায়নি। মানে ওভারঅল বলতে গেলে ফোনটা ঠিকঠাক, তবে এতদিন পর এসেছি তো সব কিছু গুছিয়ে বলতে সেই বলার ধরনটা আবার ফিরিয়ে আনতে হয়তো সময় লেগে যাচ্ছে। কেমন লাগলো আজকে আপনাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে আরও এরকম নতুন ইনফরমেশন নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।